রাজপাড়া মালিপাড়া বারোয়ারি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাই বালুরঘাটের সাংসদ রত্ন মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, আজকে আমাদের রায়পাড়া মালিপাড়া বারোয়ারি প্রতিমা দর্শন করতে এসছেন। আর রায়পাড়া মালিপাড়া বারোয়ারির কর্তৃপক্ষ তরফ থেকে জানাই আমি আজকে এই রায়পাড়া মালিপাড়া বারোয়ারির অনুদ্ধা আমাদের সম্পাদক সুকান্ত মজুমদারকে সম্বর্ধনা দিয়ে আজকে আমাদের এই প্রধান অতিথি এসছেন। পাশে স্বপন মজুমদার আছেন, বিধায়ক ভোনগার, সাথে আছেন অর্জুন কুমার বিশ্বাস, আছেন মহাদেব সরকার সহ অন্যান্য। আমি অনুদ্ধাকে বলবো যে উত্তরীয় পরিয়ে অনুদ্ধা সম্বর্ধনা দিচ্ছেন। আজকের দিন সবাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সুকান্তদাকে। এবং একটা মোমেন্টো দিয়েও আজ রায়পাড়া মালিপাড়া বারোয়ারির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। অনেক অনেক শুভেচ্ছা আজকে এই এসে। আমি সুকান্তদাকে বিডি শিডিউল সুকান্তদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। এই রায়পাড়া মালিপাড়া যে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, বারোয়ারি সার্বজনীন যে জগদ্ধাত্রী পুজো, এই পুজোতে উপস্থিত সকলকে, পুজো মণ্ডপে যারা দর্শনার্থী উপস্থিত আছেন, আমার তরফ থেকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন। আয়োজক যারা আছেন
এই পূজো কমিটির সাথে যুক্ত পূজোর সভাপতি সম্পাদক থেকে শুরু করে ক্যাশিয়ার পর্যন্ত প্রত্যেককে আমার তরফ থেকে এবং ক্লাবের এবং এই পূজো কমিটির সকল সভ্যবৃন্দ যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আগামী দিনগুলো মায়ের আশীর্বাদে যেন খুব ভালো কাটুক, মায়ের কাছে এই প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার আরও একবার সবাইকে। এইটুকু বলে আমার কথা আমি এখানে শেষ করলাম। সবাইকে আরও একবার আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো। বিজয়া দশমী গেছে, দীপাবলি গেছে, মা জগদ্ধাত্রী আমাদের মাঝে এসেছেন, তাই মায়েদের কাছে আমরা নারী শক্তির উদযাপন করি মায়ের এই রকমের মূর্ত রূপ তৈরি করে। তো সেই নারী শক্তির উদযাপন, এই পুরো বাংলায় নারী শক্তি জাগ্রত হোক, নারীদের জন্য বাংলা আরও বেশি করে বন্ধুবর হয়ে উঠুক, নারায়ণ এই বাংলা নারীদের জন্য আরও সুরক্ষিত হয়ে উঠুক, মায়ের কাছে এই প্রার্থনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবে। বলছি এখান দিয়ে যাবো, হ্যাঁ।